হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে সলিউশন করবো যে চায়না বোর্ডগুলো আছে, এই চায়না সেটের রিঙ্গার স্পিকার সমস্যা হলে তখন আমরা কীভাবে সলিউশন করতে পারি। রিঙ্গার স্পিকারের ফুল ট্র্যাক লাইন এই ভিডিওতে আমরা দেখে নেব, যে সিপিউ থেকে বেরিয়ে কোন রেজিস্টারের মাধ্যমে সরাসরি ট্র্যাক লাইন এই স্পিকার পয়েন্টে গেছে সেই ট্র্যাক লাইন আমরা দেখব। তো ভিডিওটি না টেনে আমরা সম্পূর্ণ দেখব, কেননা সম্পূর্ণ না দেখলে ট্র্যাক লাইনটা আমরা বুঝতে পারবো না, সে কারণে সম্পূর্ণ দেখব। আর আমরা স্পিকার সমস্যা হলে কীভাবে স্পিকারটা আমরা বুঝবো যে স্পিকার সমস্যা সেটাও দেখব, এবং ফুল ট্র্যাক লাইনটা দেখব। চলো আমরা ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, এ ধরনের হেল্পফুলি ভিডিও সবার আগে দেখার জন্য। চলো ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমাদের স্পিকারটা চেক করে নিতে হবে, স্পিকার ঠিক আছে কিনা, এর জন্য আমাদের মাল্টিমিটার দরকার হবে। স্পিকারটা চেক করবো প্রথম। স্পিকারে কিন্তু রিডিং শো করছে, বাজার বাজছে, সেহেতু স্পিকারটা ঠিক আছে, স্পিকারটা ঠিক আছে। আমাদের ট্র্যাক লাইনের সমস্যা, সো এই ট্র্যাক লাইনটা আমরা কীভাবে বের করবো সেটা দেখবো। সর্বপ্রথম দেখে নেব এই ট্র্যাক লাইনে কোনো শো করছে কিনা। মাল্টিমিটার আমরা নিয়ে নিচ্ছি, আমাদের স্পিকারের ট্র্যাক লাইন দুটো ঠিক আছে কিনা চলো দেখে নিই। প্রথমে দেখবো স্পিকারে কোনো ওম শো করছে কিনা, স্পিকার ট্র্যাকে। স্পিকার নেগেটিভ, যেটা স্পিকার নেগেটিভে কিন্তু শো করছে ভোল্টেজ ওমস। স্পিকার পজিটিভে কিন্তু কোনো ওম শো করছে না, স্পিকার নেগেটিভে কিন্তু শো করছে, সেহেতু নেগেটিভ পয়েন্ট আমাদের ঠিক আছে, পজিটিভ পয়েন্টটা কিন্তু ঠিক নেই। সো এই ট্র্যাক লাইনটা কোথায় আছে সেটা আমরা দেখবো এখন। সো যেহেতু ঠিক নেই, সেহেতু আমাদের ট্র্যাক লাইনটা এখন দেখতে হবে। এখানে আছে নেগেটিভ ফয়েল, পজিটিভ ফয়েলটা এটা। এই টিপস থেকে এই পর্যন্ত কিন্তু দুটো ফয়েলেই ওমস শো করছে, দুটো ফয়েলে ঠিক আছে। টিপস থেকে এই পর্যন্ত দুটো ফয়েল কিন্তু ঠিক আছে। এবার এখান থেকে সিপিএ যাওয়ার মধ্যে এই লাইনে কোথাও সমস্যা আছে। সো এই লাইনে যে সমস্যা আছে এটা আমরা কীভাবে বের করব সেটা আমরা দেখব। আমরা ভালো করে লক্ষ্য করলে দেখব এখান থেকে ট্র্যাক লাইনটা বেরিয়ে এই দিকে গেছে। সো এই ট্র্যাক লাইনটা কোথায় গেছে সেটা আমাদের দেখতে হবে আগে। এখান থেকে বেরিয়ে সরাসরি এই প্রান্তে চলে এসছে এখানে। এবার এখান থেকে এই পর্যন্ত লাইন ঠিক আছে কিনা সেটা আমরা দেখব। এখান থেকে সিপিউর মধ্যে গেছে, সো এখান থেকে এই পর্যন্ত লাইন ঠিক আছে কিনা সেটা আমরা দেখব। চলো এখানে আমরা একটু ক্র্যাশ করে নেব দুটো ফয়েলে। আমরা দুটো ফয়েল ক্র্যাশ করে নিয়েছি, এবার দেখব কোন ফয়েলে ওম শো করছে এবং কোন ফয়েলে করছে না, কোন ফয়েল এই ফয়েলের সঙ্গে শর্ট আছে কোনটা শর্ট নেই। নেগেটিভ ফয়েলটা কিন্তু এখান থেকে শর্ট আছে, এটা নেগেটিভ ফয়েল, কিন্তু পজিটিভটা এখান থেকে শর্ট নেই। এবার পজিটিভটা দেখবো আমরা এখানে কোনো ওম শো করছে কিনা। নেগেটিভ ওম শো করছে, পজিটিভ ওম শো করছে, সেহেতু এখান থেকে এই ট্র্যাক লাইনের মধ্যে কোনো একটা সমস্যা আছে। আমরা কি করতে পারি, এখান থেকে এই পর্যন্ত জাম্পার করে দিতে পারি, কিংবা এখান থেকে এই পজিটিভে জাম্পার করে দিতে পারি। এখান থেকে পজিটিভে জাম্পার করে দিলে কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। সো আমরা ট্র্যাক লাইনটা পেয়ে গেছি, পজিটিভটা হবে এখান থেকে এই রেজিস্টার ভয়া হয়ে, এই ট্র্যাক লাইন ভয়া হয়ে, তবে সিপিউতে নেগেটিভটা রেজিস্টার ভয়া হয়ে এই ট্র্যাক লাইনে। সো এখান থেকে আমাদের পজিটিভ কানেকশন কোনটা, এটা, এখান থেকে আমরা এই পজিটিভে জাম্পার করে দেবো, তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। সো আশা করি ট্র্যাক লাইনটা বোঝা গেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, এই ধরনের হেল্পফুল ভিডিও করার জন্য। সকলের কাছে একটা রিকোয়েস্ট, একটা লাইক, একটা কমেন্ট এবং একটা মাত্র শেয়ার করে দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবে।